আসসালামু আলাইকুম। আজকের পর্বে ডিম ভুনা। হলুদ মরিচ ধনিয়া গুঁড়ার সাথে 1 চামচ পানি মিশিয়ে প্রথমে মেখে নিতে হবে। আমি 3টি ডিম ভালো করে মেখে নিয়েছি। সিদ্ধ করা ডিম এভাবে মেখে নিয়েছি। আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ সয়াবিন তেল। প্রথমে তেলটা গরম করে নিতে হবে এবং ডিম 3টি আমি ভেজে নিব। চুলার তাপ কমিয়ে রাখতে হবে এবং নেড়ে চেড়ে ভেজে নিব। যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা বিপুল কুকিং বার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চুলার তাপ কমিয়ে রাখলে ভালো হয়, না হয় নিচ দিয়ে পুড়ে যায়। এবং ডিম ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আমি এখন পেঁয়াজ রসুন এবং আদা ভেজে নিব। তেলের পরিমাণটা একটু বেশি হলে তরকারি খেতে টেস্ট লাগে বেশি। চুলার তাপটা কমিয়ে রাখতে হবে, কমিয়ে রাখলে ভালো হয়, না হয় পুড়ে যায়। হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া মাখানো আমি দিয়ে দিব এখন এবং একসাথে ভালো করে মিশিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম পানি, অল্প কিছু পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে জাল দিতে হবে এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম, এবং দিয়ে দিলাম টক বড়ই, কয়েকটি টক বড়ি দিয়ে দিলাম। টক বড়িটা দিলে খেতে টেস্ট লাগে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বিপুল কুকিং বার চ্যানেলের সাথেই থাকুন। এখন দিয়ে দিব একটি টমেটো, টমেটো আমি কেটে রেখেছিলাম। এখন দিয়ে দিব ডিম, আমি ভেজে রেখেছিলাম সিদ্ধ ডিম। এভাবে কিছুক্ষণ চুলায় জাল দিতে হবে এবং পানিটা শুকিয়ে নিতে হবে। এখন চুলার তাপ ইচ্ছে করলে মিডিয়াম পর্যায়ে রাখা যায় এবং নাড়াচাড়া করতে হবে, না হয় পুড়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বিপুল কুকিং বার চ্যানেলের সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।